হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমরা যারা এখন আমাকে আন অ্যাকাডেমিতে ফলো করো নি অবশ্যই ফলো করে নাও কেমন আমি প্রতিদিন সেখানে লাইভ ক্লাস প্রোভাইড করি প্রত্যেক দিন চারটে করে আমি ক্লাস করাই তোমাদের আসন্ন চাকরির পরীক্ষার জন্য আশা করি সেগুলো খুব হেল্পফুল হবে আর আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করবো রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থার্ড শিফ্ট তো এই প্রত্যেকটি শিফটের জন্য কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা কালেক্ট করে একটা পিডিএফ করা হয়েছে তো সেই পিডিএফ থেকে তোমাদেরকে ডাউনলোড করতে পারবে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে তো পিডিএফ অবশ্যই ডাউনলোড করতে পারবে দেখো যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে সেই পরীক্ষাগুলোতেই যে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো বেস্ট অন মেমরি নিয়ে কালেকশন করা এই পিডিএফ যদি এখানে দু একটা প্রশ্নের উত্তর ভুল থাকে সেটা অনিচ্ছাকৃত সেটি ইচ্ছাকৃত নয় সেটি তোমরা নিজেরা চাইলে সংশোধন করে নিতে পারো দেখো দু হাজার সতেরো সালের কালারত্ন পুরস্কার পেয়েছেন কোন অভিনেতা সঠিক উত্তর অনুপম খের তো সেই কারণেই বলবো সবাই কিন্তু এই পিডিএফগুলো ডাউনলোড করো টোটাল এক হাজারটি প্রশ্নের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে এখানে আজকে তোমাদেরকে এই পিডিএফে তোমরা পেয়ে যাচ্ছ একশোটি কোশ্চেন ভালো করে লক্ষ্য করো জাস্ট এখানে এসে দেখতে পারো একশোটি প্রশ্ন দিয়ে এই পিডিএফটি সাজানো হয়েছে এরকম পর পর কিন্তু তোমাদের আসতে থাকবে পার্ট 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 করে এটি আমাদের পার্ট ওয়ান এরকম পরবর্তীতে পার্ট টু পার্ট থ্রি পর চলতে থাকবে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের এই রেলওয়ে গ্রুপ এর যে প্রশ্নগুলো হয়ে যাচ্ছে দু সালে তিনটে শিফট মিলে তোমাদের দরকার আছে কি যদি দরকার থাকে সেকেন্ড পার্ট ও পাবলিশ করা হবে দু সালের মহিলা ফুটবল বিশ্বকাপ হবে কোন দেশে উত্তর ফ্রান্সে কোষ আবিষ্কার করেন কে রবার্ট হুক একেবারে বেসিক কোশ্চেন কিন্তু এসেছিল তার মানে এটা তোমরা বুঝতে পারছো কোশ্চেন কিন্তু খুব একটা টাফ হবে এমনটাও নয় বাট যারা পড়াশোনার সঙ্গে জড়িয়ে আছে তারাই কিন্তু অ্যান্সার করতে পারবে ভারতীয় এয়ারটেলের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে সুনীল ভারতী মিত্তল স্বচ্ছ ভারত অভিযানের মস্কোটকে কুয়ার বাড়ি শিবাজি কোথায় জন্মগ্রহণ করেন শিবাজি পুনেতে জন্মগ্রহণ করেন এই পিডিএফ ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে এছাড়া ডেসক্রিপশনে আমি আন একাডেমির আরও চার পাঁচটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি যে ক্লাসগুলো কিন্তু লাইভ ক্লাস হয় আমি সেখানে ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ ধরো গঠন সেখান দিয়ে দুটো ক্লাস করালাম ধরো স্মারক সংস্কৃত সেখান থেকে চার পাঁচটা ক্লাস করালাম তো তোমরা আন একাডেমিতে আলামিন রহমান সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সার্চ করে আমাকে দেখবে ফলো করবে তোমরা ওখানে আমাকে ট্রেন্ডিং দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউ ক্যাটাগরিতে নাম্বার ওয়ান আছি আশা করি তোমরা আমার ক্লাস করলে খুবই উপকৃত হবে চার না আট নম্বর প্রশ্নটি দেখো হরিয়ানা রাজ্য পশু ও রাজ্য গাছের নাম কি হরিয়ানা রাজ্য পশু যেমন আমাদের বেঙ্গলের কি রাজ্য পশু কি মেছো বিড়াল তাই না ঠিক তেমনি হরিয়ানার রাজ্য পশু হচ্ছে কৃষ্ণসার হরিণ এবং রাজ্য গাছের নাম হচ্ছে বটগাছ বিহারের রাজ্যপালের নাম কি লালাজি ট্যান্ডেন তিনি হচ্ছেন বিহারের রাজ্যপাল নেক্সট কোশ্চেন দেখো স্বাধীন ভারতের সর্বপ্রথম সংবিধান সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল স্বাধীন ভারতের সর্বপ্রথম সংবিধান সভা অসমের রাজ্যপালের নাম কি জগদীশ মুখী হচ্ছেন অসমের রাজ্যপালের নাম কিডনির কার্যগত এককের নাম উত্তর হচ্ছে নেফ্রন তারপরের কোশ্চেন দেখো হিমোগ্লোবিনের কাজ কি রক্তের রং লাল করা তো হিমোগ্লোবিনের কাজ বেসিক্যালি রক্তের রং লাল করা নয় আরও কাজ রয়েছে কারণ হিমোগ্লোবিন কী করে রক্তের শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন পরিবহন করে রক্তের মাধ্যমে তো অক্সি হিমোগ্লোবিন রূপে কিন্তু সে শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন পরিবহন করে তো হিমোগ্লোবিনের এরকম অনেক কাজ রয়েছে আবার হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় হিমোগ্লোবিনের যে স্বাভাবিক পরিমাণ রয়েছে বারো দশমিক ছয় থেকে তেরো দশমিক ছয় তো এর নিচে যদি কমে যায় তখন কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়াই ভোগে সেই ব্যক্তি এছাড়া ভিটামিন বি সিরিজে যে সমস্ত ভিটামিন রয়েছে বি ওয়ান বি ফাইভ এই সিরিজের অভাবেও কিন্তু মানুষ রক্তাল ভুগতে পারে তারপরে চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখো রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কবে গঠিত হয় উনিশশো বাহান্ন সালে রাষ্ট্রীয় বিকাশ পরিষদ গঠিত হয় কোন কোম্পানি ফ্লিপকার্টের শেয়ার কিনেছে যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি ওয়ালমার্ট তিনি কিন্তু ফ্লিপকার্টের শেয়ার কিনে নিয়েছেন তো এইভাবেই কিন্তু তোমাদের কি দেখো পরে ষোলো নম্বর প্রশ্নটি দেখো খুব গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড সেরা চলচ্চিত্রে ভূষিত হয়েছে কোন সিনেমা ভিলেজ রক স্টার আশা করি তোমরা এই সিনেমাটা অনেকের নাম শুনেছো যেটা আসামিজ একটা সিনেমা কাতারের মুদ্রার নাম কি কাতারের রিয়াল বেশ অনেকবারই কিন্তু আমি এটা আন একাডেমিতে প্র্যাকটিস করেছিলাম যে কোন দেশের মুদ্রার নাম কী এছাড়া আমি তোমাদেরকে যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের একটা পিডিএফ দিয়েছিলাম সেই পিডিএফে এই কোন দেশের মুদ্রা কি এই ব্যাপারটি ছিল আশা করি তোমাদের আর কার কোন কোন ধরনের পিডিএফ তুমি যদি আমাকে জানাতে পারো কমেন্টে আমি আশা করি তোমাদেরকে সে তোমাদের চাহিদাগুলোকে পূরণ করতে পারবো আর তোমরা সত্যি সত্যি যদি ইন্টারেস্টেড হয়ে থাকো রেলওয়ে গ্রুপ ডিতে কবে কোন শিফটে কি প্রশ্ন এসেছে আমি কিন্তু সেটা কন্টিনিউ করব দেখো আজকে হান্ড্রেড পিডিএফের আমি দিলাম ডেস্ক ডিসক্রিপশনের লিঙ্ক এটা ডাউনলোড করে নাও আর পরবর্তীতে আমি আসছি আবার পরবর্তী হান্ড্রেড পোশনের একটা পিডিএফ থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তুমি যদি এখনও ফলো না করে থাকো অবশ্যই প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ দেখতে পাচ্ছ এই যে অনএাডেমি লার্নিং অ্যাপ এরকম লোগো তো সেই অ্যাপ ডাউনলোড করে আলামিন রহমান সার্চ করে আমার ক্লাস করো আশা করি সত্যি সত্যি খুব উপকারে আসবে বা ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা এরকমই হেল্পফুল ভিডিও আমি তোমাদেরকে নিয়মিতই দিতে থাকি থ্যাংক ইউ